আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব 2023 সালের নতুন যে শর্ট সিলেবাস দিয়েছে সেটি নিয়ে। এটি 2022 সালের সিলেবাসটাই 2023 সালের সিলেবাস হবে। মাননীয় শিক্ষামন্ত্রী আজকে এই ঘোষণাটি দিয়েছে যে 2022 সালের সিলেবাস অনুযায়ী 2023 সালে পরীক্ষা হবে, অর্থাৎ 2022 সালের সিলেবাসটি 2023 সালের সিলেবাস। আর আমি সেটি এখন দেখাচ্ছি। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের আমি এখানে 23 দিয়েছি, যেহেতু তোমাদের 23 সালটা হবে। এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা, যে সাবজেক্টগুলো এই তালিকাতে আছে তোমাদের যেগুলো থাকবে সেগুলো তোমরা চয়েস করে নিবা, কেননা সব সাবজেক্ট তোমাদের মধ্যে নেই। দেখো, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটি তোমাদের পরীক্ষা হবে না, এটি বাদ। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়, এবং অর্থনীতি প্রথম, অর্থনীতি দ্বিতীয়, যুক্তিবিদ্যা প্রথম, যুক্তিবিদ্যা দ্বিতীয়, সমাজবিজ্ঞান প্রথম, সমাজবিজ্ঞান দ্বিতীয়, সমাজকর্ম প্রথম, সমাজকর্ম দ্বিতীয়, ও ভূগোল প্রথম পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়, হিসাববিজ্ঞান প্রথম, হিসাববিজ্ঞান দ্বিতীয়, ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম, ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয়, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়, ইসলাম শিক্ষা প্রথম, ইসলাম শিক্ষা দ্বিতীয়, শিশুর বিকাশ অনেকগুলো আছে, এগুলো তোমরা পড়ে নিবা। এখন ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো আমি সেটুকুও পড়াচ্ছি। কৃষিশিক্ষা প্রথম, কৃষিশিক্ষা দ্বিতীয়, মনোবিজ্ঞান প্রথম, মনোবিজ্ঞান দ্বিতীয়, পরিসংখ্যান, পরিসংখ্যান প্রথম দ্বিতীয়, মৃত্তিকা বিজ্ঞান প্রথম দ্বিতীয়, গার্হস্থ্য প্রথম দ্বিতীয়, চারু কারুকলা প্রথম দ্বিতীয়, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ প্রথম দ্বিতীয় এবং আরবি প্রথম দ্বিতীয়। এর মধ্যে আরও অনেকগুলো আছে, এগুলো তোমরা দেখে নিবা, টোটাল পড়ে নিবা। এগুলো হচ্ছে তোমাদের শর্ট যে সিলেবাস সেই সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্ট বিশ্লেষণ করব যে সিলেবাসের মধ্যে কী কী আছে। এখন দেখো, বিষয় বাংলা প্রথম পত্র, সাবজেক্ট কোড 101, এটিতে কী কী আছে খেয়াল করো। দেখো, গদ্যর মধ্যে কী কী আছে সেটি আমি বলছি তোমাদের। গদ্যের মধ্যে আছে হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিক পিসি, 52 দিনগুলো, রেইনকোট, সোনার তরী, বিদ্রোহী এবং প্রতিদান, তাহার এই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, লালশালু, সিরাজউদ্দৌলা, প্রশ্নের মানবন্টন ও প্রশ্নের ধারা অপরিবর্তিত থাকবে, মানে আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। এখন দেখো, বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 102, এটিতে কী কী আছে। দেখো, ব্যাকরণের মধ্যে আছে বাংলা উচ্চারণ নিয়ম, অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, ব ফলা, ম ফলা, জ ফলা উচ্চারণ, শব্দের উচ্চারণ, খনব শুদ্ধ বানান, এর মধ্যে কী কী আছে সেগুলো দেখে নিবা। ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ, বাংলা শব্দ গঠন, উপসর্গ, ব্যাসবাক্য সহ সমাজ, বাক্য তথ্য এবং বাক্যান্তর, পারিভাষিক শব্দ, অনুবাদ, দিন লিপি লিখন, প্রতিবেদন রচনা, এর মধ্যে আরও অনেক কিছু আছে। দেখো, দৈন্য বৈদ্য তিন চিঠি, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প রচনা, প্রবন্ধ লিখন, বিষয়সমূহ নৈতিকতা, মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প, অর্থনীতি, সাম্প্রতিক বিষয়, এটি ছিল। এবং বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টনটা এখানে দিয়ে দিয়েছে, এই মানবন্টনটা অবশ্যই তোমরা দেখে নিবা, কোনটাতে কত নম্বরে এখানে সাইডে দেওয়া আছে। দেখো, বাংলা উচ্চারণের নিয়ম এটাতে আছে 5, বাংলা বানানের নিয়ম এটিতে আছে 5, এবং বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ এটিতে আছে 5, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিবা, তাহলে ভালো হবে। আমি সংক্ষিপ্তাকারে বললাম যে ব্যাকরণ মোট 30 মার্ক এবং নির্মিতি 70 মার্ক, মোট 100 মার্কের প্রশ্ন এটি। এখন দেখো, আমি চলে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারে, এটি হচ্ছে বিষয় কোড 107, ইউনিটগুলো আমি শুধু বলবো, বাকিগুলো তোমরা দেখে নিবা। আর মোট ক্লাস হবে কয়টা এটা সাইডে দেওয়া আছে, হ্যাঁ, মোট 72-73টা মোট ক্লাস আছে এখানে, 75টা মোট ক্লাস হবে। এই 75টা ক্লাসের পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখো, ইউনিট 1 আছে এখানে, দেখো
ইউনিট ওয়ানে কী কী আছে দেখবা, ইউনিট থ্রি আছে, ইউনিট ফোর আছে, ইউনিট সিক্স আছে, ইউনিট এইট এবং ইউনিট নাইন এবং ইউনিট ইলেভেন, ইউনিট টুয়েলভ, ইউনিট থার্টিন, এইগুলো মোট আছে। টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 75টা। এটি হচ্ছে ছিল এবং কোনটাতে কত মার্ক আসবে সেটি এখানে ডিটেলস দেওয়া আছে। রিডিং মার্কস থেকে 70 এবং রাইটিং গাইডিং রাইটিং থেকে আসবে 40 মার্ক। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিবা, তাহলে সংক্ষিপ্ত আকারে হয়ে যাবে। এবারে দেখো যে ইংলিশ সেকেন্ড পেপারে কী কী থাকতে পারে। টাইটেল, সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে কী কী কয়টা ক্লাস হবে এগুলো তোমরা দেখে নিবে অবশ্যই। এখানে দেখো আছে, এগুলো দেখে নিবা। সেন্টেন্স আছে ওয়ার্ড, দ্য ফ্রেজ, দ্য ক্লোজ, ইউজ অফ নাউন এবং ইউজ অফ প্রোনাউন, ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন, তারপরে কিছু সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো পড়ে নেবা। স্টাডি অফ ভার্ব, ইউজ অফ টেন্সেস, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ার বিয়াল এবং ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পেস স্পেস ইউজেস, তারপর কম্পোজিশন, কম্পোজিশনে কী কী আছে সেটা দেখে নিতে হবে অবশ্যই। এর মধ্যে যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে তোমাদের পরীক্ষা আসবে। মোট ক্লাস সংখ্যা হচ্ছে 75, যা সবগুলোতে অবশ্যই ক্লাস সংখ্যা মোট 75 হবে। এখানে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি তোমাদের নেই, আমি এটি নিয়ে আলোচনা করব না, আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তীতে আর সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য দেখো পরবর্তীতে ইতিহাসটা দেখাবো। ইতিহাস আছে হচ্ছে ইতিহাস প্রথম পত্র, প্রথম অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, মনে রাখতে হবে দ্বিতীয় অধ্যায় নেই, এবং এখানে দেখো চতুর্থ অধ্যায় আছে, পরবর্তীতে আছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় মুক্তিযুদ্ধ, প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব, এবং প্রশ্নের ধারা ও মান বণ্টন অপরিবর্তিত থাকবে। মোট ক্লাস সংখ্যা হবে এখানে হচ্ছে 80টি, এটা মনে রাখতে হবে। এবং পরবর্তীতে ইতিহাস দ্বিতীয় পত্র, এখানে কী কী অধ্যায় আছে দেখে নাও। দ্বিতীয় পত্র আছে, দ্বিতীয় অধ্যায় আছে, প্রথম অধ্যায় নেই, এবং তৃতীয় অধ্যায় আছে, তারপর এখানে দেখো চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা দেখে নিবা। ষষ্ঠ অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, প্রশ্নের ধারা ও মান বণ্টন অপরিবর্তিত থাকবে। মোট ক্লাস সংখ্যা হবে আছে 70। ওকে, এবারে পরবর্তীতে দেখো ইতিহাস ও সংস্কৃতি, এটি আছে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে এবং চতুর্থ অধ্যায় আছে, এখানে গ্যাপ খুবই কম, পঞ্চম অধ্যায় আছে। তোমাদের যথার্থে আমি বলি সেগুলো হচ্ছে এখানে 75টি মোট ক্লাস হবে। সেটি হচ্ছে তোমাদের এই যে সাইডে দেখো, এখানে খেয়াল করে দেখো যে এই সাইডে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল এবং বিষয়বস্তু, এই বিষয়বস্তু এবং শিক্ষণফলগুলো অবশ্যই দেখবা, কেননা এর মধ্যে থেকেই প্রশ্ন হবে এবং এগুলি তোমাদেরকে সিলেবাসে পড়ানো হবে। প্রথম অধ্যায় ভারত মুসলিম শাসন প্রতিষ্ঠা, এটা দেখাও। দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় নাই, তৃতীয় অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় এবং প্রশ্নের ধারা মান বণ্টন অপরিবর্তিত থাকবে। মোট ক্লাস সংখ্যা 75। এটি দেখো পৌরনীতি ও সুশাসন, প্রথম অধ্যায় আছে পৌরনীতি ও সুশাসন আংশিক, এখানে খেয়াল রাখতে হবে সব কিন্তু না, এটুকু যেটুকু আছে এখানে ঠিক সেটুকুই তোমাদের পড়তে হবে, বাকিগুলো পড়া যাবে না। ওকে, এখানে দেখো এইটুকুর ভিতর থেকে তোমাদের প্রশ্ন হবে। এখন দেখো তৃতীয় অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, এখানে আছে সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়, মোট ক্লাস সংখ্যা 70। পরবর্তীতে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এটি দেখো কী কী আছে। প্রথম অধ্যায় আছে পৌরনীতি ও সুশাসনে, দ্বিতীয় অধ্যায় আছে পাকিস্তান থেকে বাংলাদেশ এবং তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ, এবং চতুর্থ অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, দশম অধ্যায় আছে, এখানে প্রশ্নের ধারা মান বণ্টন আগের মতো অপরিবর্তিত থাকবে। অর্থনীতি প্রথম পত্র, 109 বিষয় কোড, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, এটা খেয়াল রাখতে হবে, তৃতীয় অধ্যায় আছে, কী কী আছে এগুলোর ভিতরে খুব সুন্দর করে দেখে নিবা। এটি আমি এমনভাবে দিচ্ছি যে যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কেননা এগুলো, আর তাছাড়া আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক এবং প্রশ্নের ধারা ও মান বণ্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে দেখো অর্থনীতি দ্বিতীয় পত্র আছে, দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় নেই, তৃতীয় অধ্যায় আছে বাংলাদেশ বিশ্ব এবং চতুর্থ অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে, নবম অধ্যায় আছে। ওকে, প্রশ্নের ধারা ও মান বণ্টন অপরিবর্তিত থাকবে। এখন দেখো সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ আছে, তৃতীয় অধ্যায় নেই, একবারে চলে গেছে চতুর্থ অধ্যায়, তারপরে পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে,
সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে, এগুলো অবশ্যই দেখতে হবে সুন্দর করে। দশম অধ্যায় বৈদ্যুতি কি বিশ্রুতিমূলক আচরণ ও অপরাধ আংশিক, এটি সব নেই, আংশিক আছে, যেগুলো এখানে আছে শিক্ষণফল সেগুলো দেখে নিতে হবে। একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন, প্রশ্নের ধারা ও মানমটর অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস সংখ্যা 75। এখানে দেখো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় নেই, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, পরবর্তীতে নবম চলে গেছে, তার মানে সপ্তম অষ্টম অধ্যায় নেই এবং আছে দশম অধ্যায়। প্রশ্নের ধারা মানবণ্ডন অপরিবর্তিত থাকবে, এখানে মোট 75 মার্কের প্রশ্ন হবে। ওকে, সমাজকর্ম দেখো প্রথম পত্র, প্রথম অধ্যায় আছে সমাজকর্ম প্রকৃতি ও পরিধি, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে এবং ষষ্ঠ অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে কয়েকটি, ষষ্ঠ অধ্যায়ের পরিচ্ছেদগুলো দেখবা। অবশ্যই প্রশ্নের ধারা মানবণ্ডন অপরিবর্তিত থাকবে, ক্লাস সংখ্যা 75। দেখো সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, এটি আংশিক, তৃতীয় অধ্যায় কী কী আংশিক আছে এগুলো এখান থেকে দেখে নিবা, চতুর্থ অধ্যায় আছে এবং পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে এবং সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে, প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে এবং ক্লাস সংখ্যা 75। এখানে খেয়াল করো ভূগোল প্রথম পত্র, ভূগোলে কী কী আছে খেয়াল করো, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায় নেই, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে এবং অষ্টম অধ্যায় আছে, দশম অধ্যায় আছে। তারপরে ব্যবহারিক অংশ কী কী আছে এখানে দেখে নিবা, ব্যবহারিক অংশটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন এটিতে কিন্তু 25 নম্বর থাকে। প্রশ্নের ধারা মানবণ্ডন অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস সংখ্যা হবে 75। পরবর্তীতে দেখে নাও ভূগোল দ্বিতীয় পত্র, এটি প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে এবং চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, দশম অধ্যায় আছে, এটির ব্যবহারিক 1, 2, 3, 4 মোট, মোট ক্লাস সংখ্যা 75। পরবর্তীতে ইসলাম শিক্ষা কী কী আছে দেখো, প্রথম অধ্যায় আছে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি আংশিক, এটি সম্পূর্ণ নেই, দ্বিতীয় অধ্যায় আছে আংশিক, তৃতীয় অধ্যায় আছে সম্পূর্ণ এবং চতুর্থ অধ্যায় ইসলাম ও সমাজ জীবন, পঞ্চম অধ্যায়ে কী কী আছে দেখা ইসলাম অর্থব্যবস্থা, সপ্তম অধ্যায় আছে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। প্রশ্নের ধারা মানবণ্ডন অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস সংখ্যা 75। এখানে খেয়াল করে দেখো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র কী কী আছে, প্রথম অধ্যায় আছে আংশিক, দ্বিতীয় অধ্যায় আছে আংশিক, তৃতীয় অধ্যায় সম্পূর্ণ, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, প্রশ্নের ধারা মানবণ্ডন অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস সংখ্যা 75। দেখো কৃষি শিক্ষা প্রথম পত্র, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় যেগুলো আছে, তৃতীয় অধ্যায় আছে, বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এখানে কী কী আছে সেগুলো দেখে নিতে পারো, মোট আরও আছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় মোট এবং ব্যবহারিক আছে এখানে আগের মতে, মোট ক্লাস সংখ্যা 75। প্রশ্নের ধারা মানবণ্ডন অপরিবর্তিত থাকবে। এখানে দেখো কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র কী কী আছে, প্রথম অধ্যায় আছে মৎস্য চাষ, দ্বিতীয় অধ্যায় আংশিক, এটি খেয়াল রাখবে কিন্তু এটি কিন্তু আংশিক, সম্পূর্ণ নেই। ওকে, তারপরে এখানে আছে তৃতীয় অধ্যায় পশুপালন এবং ব্যবহারিক অংশ আছে এখানে, চতুর্থ অধ্যায় বনায়ন, এখানে কী কী আছে দেখে নিতে হবে, ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে মোট 5টি এবং তৃতীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজ সম্পন্ন করতে হবে, মোট ক্লাস সংখ্যা 75। প্রশ্নের ধারা মানবণ্ডনটা অপরিবর্তিত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোট আলোচনা ছিল এগুলো, আশা করি তোমাদের ভালো লেগেছে আলোচনাগুলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। আর আমি ডিসক্রিপশন বক্সে সকল যে সিলেবাস সেটি আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা এবং ডাউনলোড লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আরও স্পষ্টভাবে দেখবা, পিডিএফ লিঙ্ক দেবো। ওকে, এই পিডিএফ লিঙ্ক যদি ডাউনলোড করো তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা মোবাইল কম্পিউটার যেখানে হোক দেখে নিতে পারো এবং এটিপি হার্ড কপি ছাপিয়েও নিতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।